আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আজকের নতুন একটি ভিডিওতে, যেখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমাদের দেশে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি আইন, যেটা পালন করা, অনুসরণ করা প্রত্যেকটি ডেভেলপার বা বিল্ডার্স যারা রয়েছেন বা যারা আবাসিক প্রকল্প করে থাকেন, বিভিন্ন জায়গায় আবাসিক প্রকল্প করে সেই জায়গাগুলোকে উন্নয়ন করে প্লট আকারে জায়গা জমি বেচা বিক্রি করে থাকেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা সেই সকল জায়গা থেকে প্লট কিনে থাকেন বা যারা বিভিন্ন বিল্ডিংয়ের ফ্ল্যাট কিনে থাকেন বা কমার্শিয়াল স্পেস কিনে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে ডেভেলপার বা বিল্ডার্সের দায় দায়িত্ব কী। একজন ডেভেলপার বা একজন বিল্ডার অথবা যারা আবাসিক প্রকল্প করে থাকেন, তাদের যে সকল দায় দায়িত্ব আইনে বর্ণিত রয়েছে, সেই সকল বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে একটু সামারি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে যারা ডেভেলপার রয়েছেন তারা সচেতন হবেন অথবা যারা আবাসিক প্রকল্প উন্নয়ন করে থাকেন তারা সচেতন হবেন, পাশাপাশি যারা ফ্ল্যাট কিনে থাকেন, প্লট কিনে থাকেন বা কমার্শিয়াল স্পেস কিনে থাকেন বা বিভিন্ন আবাসিক প্রকল্প থেকে যারা প্লট কিনে থাকেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি। আমরা প্রথমেই দেখব এই কথাগুলা কিন্তু আইনে বর্ণিত রয়েছে, এখানে আমার কোনো ব্যক্তিগত মতামত এখানে ইম্পোর্ট করা হয়নি বা ব্যাখ্যা বিশ্লেষণে আনা হয়নি। এখানে যে সকল পয়েন্ট আমি উল্লেখ করেছি সেগুলা রিয়েল এস্টেট উন্নয়ন আইন থেকে সংগ্রহ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, যাতে করে একজন ডেভেলপার বা যারা ভূমি উন্নয়ন করে থাকেন তাদের জন্য এবং যারা ক্রেতা রয়েছেন তাদের জন্য, ইভেন যারা ভূমির মালিক রয়েছেন, যারা বিভিন্ন ডেভেলপারের সাথে বা বিল্ডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়ে বিল্ডিং বা দালান নির্মাণ করে থাকেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এক নম্বর হচ্ছে, যিনি ডেভেলপার বা বিল্ডার্স হবেন বা যিনি আবাসিক প্রকল্প উন্নয়ন করে প্লট আকারে বিক্রি করবেন, তার একটি প্রসপেক্ট আছে, তিনি নাম, ঠিকানা, স্মারক ইত্যাদি দিবেন। ইত্যাদি বলতে এখানে বোঝানো হচ্ছে তিনি যদি অনুমোদন নিয়ে থাকেন, নকশার অনুমোদন নিয়ে থাকেন যদি কোনো বিল্ডিংয়ের অথবা যদি কোনো প্রকল্পের অনুমোদন নিয়ে থাকেন, সেটার স্মারক নাম্বার সহ তিনি সেখানে উল্লেখ করবেন, নাম দিবেন, ঠিকানা দিবেন, ডিটেলস দিবেন, ওনার কোম্পানির ডিটেলস তিনি উল্লেখ করবেন। সেটা কোথায়? একটা প্রসপেক্ট আছে, অর্থাৎ যারা ক্রেতা আসবেন তাদেরকে তিনি যে প্রসপেক্টাসটা দিবেন এবং প্রসপেক্টাসটা তৈরি করবেন সেটাতে তিনি এই সকল ডিটেলস দিবেন। এটা হচ্ছে এক নম্বর শর্ত। আমরা আজকে জানছি মূলত ডেভেলপার বা বিল্ডার্সের দায় দায়িত্বগুলো কী। তিনি যে যদি এই ব্যবসাটা পরিচালনা করে থাকেন তার মূলত যে সকল দায় দায়িত্ব পালন করা উচিত সেই সকল বিষয় নিয়ে আমরা জানছি। দুই নম্বর হচ্ছে, অনুমোদন ছাড়া বিজ্ঞাপন দিবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেল তিনি যদি কোনো প্রকল্প ডেভেলপ করার জন্য প্ল্যান করে থাকেন, সেই প্ল্যান অনুযায়ী তিনি যদি জায়গা জমি কেনা শুরু করে দেন কিন্তু এখনও অনুমোদন নেননি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে, যতদিন না তিনি সেই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়া সম্পন্ন করবেন ততদিনের মধ্যে তিনি কোনো প্রকল্পের বিজ্ঞাপন দিতে পারবেন না। তিন নম্বর আমরা দেখব, অনুমোদন ছাড়া বিক্রয় বা চুক্তি করবেন না। বিক্রয় এবং চুক্তি বিষয়টি খুবই সূক্ষ্ম বিষয়, অর্থাৎ তিনি যদি কোনো প্রকল্পের অনুমোদন না নেন অথবা তিনি যে বিল্ডিংটা বানাচ্ছেন সেটার যদি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন না নেন, সেই পারমিশন না নিয়ে তিনি কিন্তু সেই প্রকল্প থেকে কোনো কিছুই কারো কাছে বিক্রি করতে পারবেন না। দেখা গেল তিনি বিজ্ঞাপন দিলেন না, ঠিকই আছে, কিন্তু বিজ্ঞাপন না দিয়ে তার ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে তিনি যদি কারো কাছে কোনো ফ্ল্যাট বা প্লট বিক্রি করে থাকেন সেটা ঠিক হবে না। তাকে অবশ্যই অনুমোদন নিয়ে বিক্রয় বা বিক্রয়ের চুক্তিতে আবদ্ধ হতে হবে। অনেক সময় দেখা যায় অনেক ডেভেলপার চুক্তি করে থাকেন, হয়তো বা বিক্রি করলেন না, চুক্তি করে থাকলেন, সেটাও কিন্তু তিনি করবেন না। চার নম্বরে আমরা দেখব, ডেভেলপার ক্রেতাকে সকল দলিলপত্র দেখাবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা যায় অনেক ডেভেলপার তার তিনি যে ডেভেলপার ব্যবসা হিসেবে ব্যবসা পরিচালনা করছেন, তিনি যে অনুমোদন নিয়েছেন, তিনি যে রাজুক থেকে বা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ডেভেলপার ব্যবসা করার জন্য যে লাইসেন্স নেওয়া লাগে আলাদা, সেটা তিনি নিয়েছেন কি না সেগুলো দেখাতে চান না, অবশ্যই তিনি তাকে এগুলো দেখাবেন এবং তিনি যে প্রকল্প করছেন সেটার সংশ্লিষ্ট অন্যান্য যে সকল কাগজপত্র রয়েছে সেটা, সেই সকল কাগজপত্র অবশ্যই তিনি তার ক্রেতাকে দেখাবেন। মনে রাখবেন, এখানে আমার মন গড়া কথা বলছি না, এগুলো আইনে বর্ণিত রয়েছে, সেই আইনে বর্ণিত ব্যাখ্যাগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি।
পাঁচ নম্বরে এটা আমরা লিখেছি এখানে, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা 2004 অনুসরণ করবেন। অর্থাৎ বেসরকারি আবাসিক প্রকল্প যেগুলো রয়েছে, যারা বিভিন্ন প্লট আকারে জমি বিক্রি করে থাকেন, অর্থাৎ বেসরকারিভাবে তারা যে সকল প্রকল্প অনুমোদন নেন এবং সেগুলো প্লট আকারে ক্রেতাদের কাছে বিক্রি করেন, সেই সকল ডেভেলপার যারা থাকবেন তারা অবশ্যই এই বিধিমালা 2004-এর যে বিধিমালা রয়েছে খেয়াল রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। এই বিধিমালাতে কিন্তু বলে দেওয়া আছে কী সকল ফর্ম ফিল আপ করে তারা সেই সকল প্রকল্পের অনুমোদন নেবেন যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে, এবং অনুমোদন নেওয়ার সময় তাকে লেআউট প্ল্যান থেকে অন্যান্য যে সকল প্ল্যান পরিকল্পনা রয়েছে, ট্রাফিক জ্যাম কীভাবে কম হবে, সেই সকল বিস্তারিত তিনি তখন ওইখানে ইম্পোর্ট করে, অর্থাৎ সেই বিধিমালাতে যে সকল শর্তগুলো দেওয়া রয়েছে সেই সকল শর্ত পূরণ করে তিনি সেই প্রকল্পের অনুমোদন নেবেন, তখন তিনি এই বেসরকারি আবাসিক প্রকল্প উন্নয়ন যেটি করবেন, যেখান থেকে তিনি প্লট বিক্রি করতে চান সেখান থেকে তিনি প্লট বিক্রি করতে পারবেন। ছয় নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, রাস্তাঘাট, বৈদ্যুতিক সংযোগ, পানি সরবরাহ, পয় নিষ্কাশন, গ্যাস, টেলিফোন সংযোগ ইত্যাদির যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। অর্থাৎ যদি কোনো ডেভেলপার কোনো একটা আবাসিক প্রকল্প উন্নয়ন করতে চান বা ডেভেলপ করতে চান, সেই সময় তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে সকল সংযোগের কথা আমি বললাম সেগুলোর আশেপাশের যেন কারো কোনো ক্ষতি না হয়। অর্থাৎ দেখা গেল তিনি যে প্রকল্প উন্নয়ন করছেন সেটা করার ক্ষেত্রে আশেপাশে যে সকল ভূমির মালিক রয়েছেন বা আশেপাশে যে সকল প্লটের মালিক রয়েছেন তাদের কোনো সংযোগে যেন তিনি কোনো ক্ষতি না করেন। ছয় নম্বরে দেখব লেআউট প্ল্যান কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে সকল আবাসিক প্রকল্প দেখে থাকি সেই সকল আবাসিক প্রকল্প অবশ্যই একটা লেআউট প্ল্যান তৈরি করেন তারা, যেটা তাদের ক্রেতাকে তিনি দেখান, সেই লেআউট প্ল্যান অনুযায়ী তিনি তার প্রকল্প আগাবেন। কিন্তু দেখা গেল সেই লেআউট প্ল্যানটি যদি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হয় তাহলে কিন্তু সেই প্রকল্পটি সুন্দরভাবে আগাবে না এবং সেটা তার করা উচিত হবে না। যেরকম উচিত হবে না, যেরকম যদি কোনো ডেভেলপার বা বিল্ডার্স কোনো বিল্ডিং বা দালান নির্মাণ করে থাকেন সেটা তিনি যে নকশা অনুমোদন করে নিয়ে আসবেন সেই নকশা অনুমোদন যেটা তিনি করবেন সেই অনুমোদিত নকশা অনুযায়ী তাকে কিন্তু বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজ আগাতে হবে। দেখা গেল তিনি অনুমোদিত নকশা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে তিনি যে নকশা নিজেরাই যেটা তৈরি করেন সেটা অনুযায়ী কাজ যদি শুরু করে দেন সেটা ঠিক হবে না এবং সেটা আইনসম্মত হবে না। এই ছিল মূলত ডেভেলপার বা বিল্ডার্স বা যারা আবাসিক প্রকল্প উন্নয়ন করে থাকেন তাদের যে সকল গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেই সকল বিষয় নিয়ে আলোচনা। আমরা আবার আরেকটি ভিডিওতে একজন ডেভেলপার যে সকল অপরাধ সাধারণত সংগঠিত করে থাকেন এবং সেই সকল অপরাধের কী শাস্তি রয়েছে সেই সকল বিষয় নিয়ে আরেকটি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, যাতে করে যারা ভবিষ্যতে ডেভেলপার বিজনেসে আসতে চান বা যারা বর্তমানে ডেভেলপার বিজনেস করে থাকেন তারা আরও বেশি সচেতন হবেন, পাশাপাশি যারা এই সকল প্রকল্প থেকে বা কোনো দালান বা বিল্ডিং থেকে নিজেদের জন্য ফ্ল্যাট বা ফ্ল্যাট কেনার জন্য বা কমার্শিয়াল স্পেস কেনার জন্য চিন্তাভাবনা করেন তারা যেন সচেতন হতে পারেন, তাদের জন্য আরও আইনসম্মত বা আইনে বর্ণিত বিষয়সমূহ নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আগামী কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।